আমি আমার কাজ করে যাব নিষ্ঠা সহকারে, যতক্ষণ বিজেপিতে আছি বিজেপি পার্টির হয়ে কাজ করে যাব। গত আড়াই বছর ধরে বিজেপির ঊর্ধ্ব নেতৃত্বের নির্দেশে মরিচঝাঁপি থেকে মেখলিগঞ্জ, সারা ভারত, সারা বাংলা ছিলাম যে আমার পরিশ্রমের ফল আমি পাব। কিন্তু যেভাবেই হোক দল আমাকে যোগ্য মনে করেনি, তাই আমাকে প্রার্থী করেনি। সেই জন্য সাময়িকভাবে দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিয়ে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি গাইঘাটায় নির্দল হয়ে দাঁড়াব। এবং আমরা নমঃসূত্র সম্প্রদায়, উদ্বাসু সম্প্রদায়, আমাদের ধর্মগুরু পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে যে ব্যবসাটা কতিপয় মানুষ করে বেড়াচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। এবং তারা বিজেপি দলটাকে ব্ল্যাকমেলিং করে সবাইকে মতুয়া বানিয়ে সবাই তাদের আজ্ঞাবহ দাসানুদাস কৃতদাস এইটা ভেবে তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে, এটা কিন্তু মনে প্রাণে মেনে নিতে পারছি না। দল এখনও ত্যাগ করিনি, পথ ত্যাগ করবার জন্যে মানসিকভাবে হতাশাগ্রস্তভাবে বলেছিলাম, কিন্তু দলীয় ঊর্ধ্বতন নেতৃত্ব তারা বলেছে আমাকে যোগ্য মর্যাদা দেবে, সেই জন্য আপাতত আমি দল ত্যাগ করিনি বা পদত্যাগও করিনি। তারা বলেছে তুমি আপাতত ধৈর্য ধরো, তোমার যোগ্য সম্মান আমরা দেব। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।